بسم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم সহি দ্বারা প্রমাণিত কোন মুসলমান বান্দাবান্দি ফজল নামাজের পরে এই সুরা হাসরের শেষ কয়েকটা তালাবাদ করবে সাথে সাথে আল্লাহ রাবুল আলামিন প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য সত্তর হাজার রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন আবার যখন মাগরিবের সময় হয় এই সকল ফেরেস্তারা চলে যায় মাগরিবের নামাজ শেষ করে কোনো মুসলমান বান্দাবান্দি এই সুরাহাসরের শেষ কয়েকটা তালাবাত করবে আল্লাহ রাবুল আলমিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্ধীর জন্য সত্তর হাজার রহমতের ফেরেস্তা যুক্ত করে দেবেন হুজুর নুর সাল্লাম আরো ইরশাদ করেছেন এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে কাল কঠিন কেমতের ময়দানে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করা হবে আল্লাহের বান্দাগণ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সময় সেটা কি সময় অনেকের দেখা যায় আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু সময় থাকে না ইচ্ছা থাকে কিন্তু সময় থাকে না এজন্য বলা হয়েছে লাইফ ইজ শর্ট আর্ট ইজ লং আমার হুজুর নুর সাল্লাম সাহাবিদেরকে সামনে রেখে একটা ঘর আঁকলেন এর মধ্যে কাঠি দিয়ে যখন তিনি লম্বা একটা রেখাটা আনলেন সেই রেখাটা ওই ঘর থেকে অতিক্রম করল তখন আমার হুজুর নুরসাল্লাসাল্লাম ওই রেখার আশেপাশে ছোট ছোট কতগুলো এভাবে দাগ দিলেন আর সাহাবিদের বললেন ও আমার সাহাবিদা দেখো এই ছোট ছোট এই সমস্ত এই দাগগুলো এটা হচ্ছে মানুষের আশা আর এই মানুষের আশা আকাঙ্ক্ষা আর মানুষের হায়াত আর এই যে লম্বা। যে এই টান যে আখটা দেখতেছ দাগটা দেখতেছ এটা হচ্ছে মানুষের আশা যেই মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আর এগুলো হচ্ছে মানুষের যে হায়াতের কাজকর্ম আমল তাহলে দেখা যায় মানুষের আমল শেষ হয়ে যায় কিন্তু দেখা যায় তার আশা আকাঙ্ক্ষা আরও কি থাকে হায়াত শেষ হয়ে যায় তাহলে আল্লাহ মানুষের হায়াতটা নির্দিষ্ট করে দিয়েছেন আর আশা আকাঙ্ক্ষাকে বড় করে দিয়েছেন এজন্য বলা হয়েছে লাইফ শর্ট কি লং মানুষের হায়াত হচ্ছে ছোট আর আশা হচ্ছে কি বড় তাহলে আমরা আমাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে রাখি কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত আমাদের হায়াতে আর সেটা কুলায় না তাহলে আমরা হায়াত থাকতে থাকতে আমাদের যে আমলগুলো এগুলো যদি আমরা করে যেতে পারি আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে কামিয়াবি সফলতা দানকারী যে সফল কামি লোক লোক হিসেবে বান্দা হিসেবে কবুল করে নেবেন আল্লাহ পাকের বান্দাগণ এই জন্য আল্লাহ রাবুল আলামিন নিজেই যে সময়ের কসম করে বলেছেন কালের কসম করে বলেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসান আলাফি হুস সময়ের কসম কালের কসম এরপরে যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে নিশ্চয়ই সকল মানুষ যেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে বিপদের ভিতরে আছে বিপদ জয়ের ভিতরে আছে। ইল্লাল্লা আমানু ওয়া আমেরু সোয়ালি হাতি ওয়া তা ওয়া সবিল হাতি ওয়া তা ওয়া সব শুধুমাত্র ইমান দ্বার ব্যতীত যারা ইমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে যারা নেকামল করেছে আমলের সোয়াল করেছে অর্থাৎ সৎ কাজ করেছে আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় হুকুম হাকাম মেনে চলেছে রাসূল্লাসামের আদর্শ বাস্তবায়ন করেছে এবং তারা সত্যের উপরেই জীবনযাপন করেছে সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করেছে সত্য কথা বলেছে সত্য সাক্ষী দিয়েছে সত্যের জন্য লড়াই করেছে ওয়া তবে সব এবং যারা ধৈর্যোদাহণ করেছে ধৈর্যের জন্য উৎসাহিত করে উৎসাহিত দিয়েছে নিজেরা ধৈর্য সহকারে জীবনযাপন করে মানুষদেরকে ধৈর্য ধরার জন্য উৎসাহিত করেছে এই চারটা গুণ চারটা বৈশিষ্ট্য যে সকল মুমিন মুসলমান বান্দার ভিতরে থাকবে তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে না আখরাতেও ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আমরা যে মাহফিল করছি এই মাহফিলের মধ্যে আমাদের চারটা গুণ দেখা যায় দেখা যায় কিনা আমরা যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি আল্লাহ রহমতে আমরা ইমানদার আমরা কি ইমানদার কারণ আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত কম বেশি আছে আছে কি নাই আল্লাহ পাকের বান্দাগণ তাহলে আমরা ইমানদার আল্লাহর রহমত ইমানদার আল্লাহর রহমত আমরা ইমানদার আর এই যে দান করা ওয়াজ নসিহ শোনা জিগিরাজগার করা এগুলো কি ভালো কাজ সবের কাজ নাকি গুনার কাজ তাহলে আমরা সবের কাজের মধ্যে আসি আর আমরা যে কোরআন হাদিসের কথা বলছি আল্লাহর কোরআন সত্য হাদিস সত্য রাসুল্লা সত্য আল্লাহ বাণী সত্য ইসলাম সত্য তাহলে আমরা সত্য কথা বলছি সত্যের দিকে মানুষদেরকে আহ্বান করছি আর এই ইসলামের পথে সত্যের পথে পথে আল্লাহর নবীর পথে আমরা জীবন যাপন করছি চলা যে জীবন যাপন করছি সত্যের পথে চলছি তাহলে আমরা এই দুর্য ধারণ করে সবার এক করে মাহফিলে বসে আসি এই চারটা গুণ ইতিমধ্যে আমাদের মধ্যে দেখা গিয়েছে তাহলে আমরা আল্লাহ রহমতে ক্ষতিগ্রস্ত কি হব না আমরা ক্ষতির ভিতরে নাই বিপর জয়ের ভিতরে নাই যেহেতু আমরা আল্লাহ রহমত ইমানদার এজন্য হুজুর নুসাল্লাম যে আর অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি ইমানদার তাহলে আপনি ওই সময় আল্লাহ রহমতের কথা প্রথমে বলতে হবে আল্লাহর রহমতে আমি ইমানদার আল্লাহ রহমতে কি আমি ইমানদার এই আল্লাহর রহমতের কথা বলে এরপরে ইমান আপনি যে ইমানদার সেটা কি আপনি বলবেন এমনি আল্লাহ শুধুমাত্র যে আমি ইমানদার আমি মমিন এটা আপনি বলবেন না প্রথমে আল্লাহ রহমতের কথা স্মরণ করতে হবে আল্লাহ রহমতের কথা স্বীকার উক্তি দিয়ে এরপর আপনি কি ইমানদার সেটা বলবেন কারণ একজন ব্যক্তির প্রতি আল্লাহর রহমত যদি না থাকে কোনো দিনও সে ইমানদার হতে পারবে না তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত আছে কি নাই আমরা সেটা স্বীকার করি আল্লাহ বাগের বান্দাগন হুজুর সাল্লাম সাহাবিদেরকে দেখিয়েছেন আর তাকুয়াও হা হুনাম তার ডান হাত মোবারকের শাহাদাত আঙ্গুলি মোবারক কালবের দিকে ইশারা করে অন্তরের দিকে ইশারা করে এভাবে দেখিয়েছেন যে আত্মা কুয়াও হা হুনা আত্মা কুয়াও হা হুনা এই যে পিরমাশাকারা বলে যে বাম দুধের দুই কাল এটা কিভাবে বলে হাদিস রিসার্চ করে গবেষণা করে বলে কারণ রাসূল পাক সাহেব নিজেই তার হাত মুবারকের ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করে দেখিয়েছেন যে আত্মা কো মধ্যে অর্থাৎ অন্তরের মধ্যে আল্লাহর ভয় বিধি আল্লাহ তাহলে এই আল্লাহ রসুলাম বান্দুদের দুই আঙ্গুল নিচের দিকে ইশারা করে দেখিয়েছেন যে প্রকৃতপক্ষে মানুষের কাল মানুষের অন্তর বান্দুদের দুই আঙ্গুল নিচে আল্লাহ আল্লাহ তার পবিত্র কালাম মজিদি ঘোষণা দিয়েছেন আক্রম হাকুম নিশ্চয় তোমাদের মধ্যে একমাত্র সম্মানিত ব্যক্তি সম্মানিত মানুষ তারাই যারা তাকুয়াবান যারা ফরেজ গার জীবন যাপন করে আল্লাহ রাবুল আলামিনকে ভয় করে চলে যারা তাকুয়া ফরেজগারি একতে আর করে তাকুয়া ফরেজগারি গ্রহণ করে আল্লাহর ভয়ে যাবতীয় গুনার কাজ থেকে পাপের কাজ থেকে যারা দূরে থাকে আল্লাহর ভয়ে যারা দুনিয়াতে আল্লাহ রাবুল আলমিনের যাবতীয় হুকুম আহাকাম মেনে চলে তারাই হচ্ছে মুত্তা বান্দা তারা হচ্ছে কি মুত্তা বান্দা এই বান্দা যদি আল্লাহকে ভয় করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি যে লালন পালন করে অন্তর মধ্যে আল্লাহর বয় রাখে তাহলে সে যে কোনো বংশের হোক যে কোনো গোত্রের হোক যে কোনো এরিয়ার হোক যে কোনো দেশের হোক আল্লাহ রাবুল আলমিন কাল কঠিন কেমতের ময়দানে কুটি কুটি অগণিত লক্ষ লক্ষ জনতার সামনে মানুষের সামনে তাকে সম্মানিত বান্দা হিসেবে পরিচয় করিয়ে দিবেন এই জন্য আল্লাপাকের বান্দাগণ তাকে আমাদেরকে শিখতে হবে হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তালানুকে যখন জিজ্ঞাসা করা হলো যে তাকুয়া সম্পর্কে আপনি কি বলেন তাকুয়া সম্পর্কে আপনার মতামত কি তখন তিনি বললেন একজন মুমিন ব্যক্তি যখন তার ঘর থেকে বের হবে ঘর থেকে বের হওয়ার পরে যার সাথে দেখা হবে সেই মনে মনে চিন্তা করতে হবে যে এই ব্যক্তি থেকে আমি অধম এই ব্যক্তি আমার থেকে উত্তম এজন্য জন্য বড়বির আব্দুল কাদের জিনাদের রহমতুল্লাহ বলেছেন তোমার সামনে যখন কোনো বয়স্ক লোকের সাক্ষাৎ হবে বয়স্ক লোকের সাথে দেখা হবে তখন তুমি মনে মনে চিন্তা করবে আমার যে হায়াত কম আমার স্বভাবের কাজ আমি কম করতে পেরেছি জীবনে এই ব্যক্তির হায়াত বেশি এই ব্যক্তি বয়সে আমার থেকে বড় এই ব্যক্তি আমার থেকে উত্তম কারণ সে হায়াত বেশি পেয়েছে সবের কাজও বেশি করেছি আবার তোমার সাথে যদি কোনো যে তোমার থেকে ছোট কোনো মানুষ বয়সে ছোট কোনো মানুষের সাক্ষাৎ হয় দেখা হয় তাহলে তুমি মনে মনে চিন্তা করবে এই ব্যক্তি আমার থেকে উত্তম আমি এই ব্যক্তির থেকে অদম কারণ আমার হায়াত বেশি আমি জীবনে গুণা করে গুনার কাজ বেশি করেছি আর এই ব্যক্তিরা যে আমার বয়স বেশি এজন্য আমি গুণা করেছি বেশি এই ব্যক্তির বয়স কম এই ব্যক্তি গুণা করেছে কম আবার যখন কোনো কাফের সাথে তোমার দেখা হবে কোন বেইমান বেদিনের সাথে তোমার দেখা হবে তখন মনে মনে আল্লাহকে ভয় করবে আর আব্বাল আলমিন আল্লাহ ইচ্ছা করলে আমাকেও মৃত্যুর আগে বেঈমান বানাতে পারে আবার আল্লাহ ইচ্ছা করলে এই কাফের কেউ মমিন বানাতে পারে তাহলে মনের মধ্যে ভয় আল্লাহ রাবুল আলমিনের যে প্রিয় হাবিব হুজুর নুরসাল্লাম কেন এত সম্মানিত হয়েছেন সমস্ত নাবির আসুলদের মধ্যে কেন তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন কারণ আমার রাসুল পাক সাল্লাম যখন পথ দিয়ে হাঁটতেন তখন মাথাকে একটু নিচু করে ঝুঁকে হাঁটতেন সাহাবিরা বলল ইয়া রাসুল আল্লাহ আমরা কোনোদিনও দেখিনি আপনি পথের মধ্যে বুক ফুলিয়ে হাঁটতে মাথা তুলে হাঁটতে সব সময় আপনি মাথা নিচু করে হাঁটেন সব সময় আপনি যেই ঝুঁকে হাঁটেন ব্যাপার কি আমার আসল পার্ক সাল্লাম উত্তর দিলেন ও আমার সাহাবিদারি আমার আল্লাহ তো সব সময় আমার দিকে তাকিয়ে রয়েছে আমি আল্লাকে সামনে রেখে কিভাবে বুক ফুলিয়ে হাঁটব মাথা তুলে হাঁটব এই জন্য দারাব্বুল আর পবিত্র কোরানে গোসল দিয়েছিল ওয়ালা ফিল আরদি মারাহা তোমরা জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা কোরো না তাহলে আল্লাহ পাকের বান্দাগণ এজন্য এই জন্য এলে আলেম তার এলেমটা যদি উপকারী হয় তাহলে দুনিয়া আখরাতে সে উপকৃত হবে আর যারা আলেম হয়ে অহংকারী হয়ে যাবে তার এলেমটা তার ক্ষতির কারণ হয়ে যাবে তার বিভর্জের কারণ হয়ে যাবে বিপদের কারণ হয়ে যাবে এজন্য যে এলেম আসে একজন ব্যক্তির কাছে এলেম আসে সে প্রকৃত পক্ষে হকানি আলেম সেটা আপনারা কিভাবে বুঝবেন সেটা বুঝবেন তার কথাবার্তার মাধ্যমে এই জন্য হুজুর নুসাইসাল্লাম বলেছেন আল আলেমু ইয়াইজু বিল এলমে ওয়াল আদাবি ওয়াল জাহিলু ইয়াইজু বি দরবি ওয়াল একজন প্রকৃত আলেম একজন প্রকৃত জ্ঞানী আল্লাহর বান্দা সে যখন ওয়াজ করবে সে যখন বক্তৃতা দেবে সে যখন কোনো কথা বলবে নসিহত করবে তখন তার এলেম এবং শিষ্টাচারিতা ভদ্রতার সাথে সে ওয়াজ নসিহত করবে তার কথার মধ্যে তার জ্ঞানের দৃষ্টান্ত যে ফুটে উঠবে তা সে যে একটা ভদ্র তার ভিতরে শিষ্টাচারিতা ভদ্রতা আছে সেটা তার কথায় প্রমাণ করবে আর একজন জাহেল যখন ওয়াজ করবে একজন জাহেল যখন বক্তৃতা দেবে তখন গদাবে সে আম মানুষদেরকে আঘাত দিয়ে কথা বলবে তার প্রতিপক্ষকে আঘাত দিয়ে কথা বলবে এবং সে রাগান্বিত অবস্থায় কথা বলবে কোনো বক্তা যদি রাগ নিয়ে কথা বলে কোনো বক্তা যদি মানুষদেরকে উস্কায় উনি কথাবার্তা বলে তাহলে বুঝতে হবে সে আলেম না সে হচ্ছে প্রকৃতপক্ষে জাহে আর কোন ব্যক্তি যদি এলেম নিয়ে এলেম দিয়ে পবিত্র কোরআন হাদিসের কথা বলে আল্লাহ এবং রাসূলমুখী করবে মানুষদেরকে আল্লাহর বয় মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি করার চেষ্টা করবে মানুষের অন্তর মধ্যে আল্লাহর নবী হুসুনসাসলামের মহব্বতকে জাগ্রত করার চেষ্টা করবে বুঝতে হবে যে আলেম আল্লাহ বাঘেদ বন্ধাগণ এজন্য আমাদেরকে তাক আবান হতে হবে আমাদেরকে ফরেজ গাড়ি অর্জন করতে হবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মোত্তাকিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন আল্লাপাকের বাণী তার জন্য হেদায়াতের রাস্তা দেখাবে না অর্থাৎ আল্লাবুল আলমিনের যে রাস্তা সিরত মুস্তাকিমের পথে সে চলতে পারবে না কেননা কিতাবুদ এই এটা এমন একটা কিতাব এমন একটা যেটা আল্লাহ রাবুল আলমিনের বাণী যে কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নেই নেই হুদাল্লিল মুতাকিন একমাত্র মুতাকিন ব্যক্তিকেই এই পবিত্র কোরআন হেদায়াত করবি তাহলে একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুতাকিন হতে পারবে না তাকুয়াবান হতে পারবে না খুদা বিরু হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কালাম মাজিদ তাকে হেদায়াত দেখাবে হেদায়তের পথে পরিচালিত করবে না আর মুতাকিন হতে হলেই আপনাকে আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর বয়ল আলন পালন করতে হবে অন্তরের মধ্যে সব সময় আল্লাহকে যে আপনি ভয় করছেন সেটা আপনাকে আপনার কাজে কর্মে পূর্ণত দেখা দিতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা মোত্তাকিন হওয়ার দরকার আছে কি না আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকিন ফরেস্ট গার্ড বান্দা হিসাবে কবুল মঞ্জুর সব আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

মুসলমান নরনারী মুমিন নরনারী সকলকে বোঝানো হয়েছে হে ইমানদার বান্দা বান্দির তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের পায়ের শক্তিকে মজবুত করে দেবেন তাহলে আমরা কি আল্লাহকে সাহায্য করতে পারবো সেই ক্ষমতা কি আমাদের আছে আল্লাহকে সাহায্য করার অর্থ কি আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর যাবতীয় হুকুম পালন করা আল্লাহ রাবুল আলমিনের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া কোরআন হাদিসের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেয়া এলমে শরীয়ত এলমে মারফতের আলো গড়ে ঘরে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া কারণ আল্লাহ রাবুল আলমী নিজেই পছন্দ করেছেন তার ইসলামকে তার বাণীকে যেন মানুষ যে চারিদিকে ছড়িয়ে দেয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে নাবির রাসুল পাঠিয়েছেন নাবির রাসুল পরবর্তীতে সিদ্দিকিন সোয়াদায় সোয়ালিহীন আউল ইকরম আব্দুল কাউজ কুতুব পীর মাসায়ক যুগে যুগে আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন যেন আল্লাহর বাণী চারিদিকে মানুষ যে আল্লাহর অলিরা আল্লাহ পাকের বান্দারা নবীরা যেন পৌঁছিয়ে দেয় মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলে আল্লাহর ভয় দেখায় আল্লাহর হুকুম হাকাম সম্পর্কে তাদেরকে যেন জানিয়ে দেয় তাহলে এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে পবিত্র কোরআন তালাবাদ করা হয় কিনা মাস্তামা সাহেলের জ্ঞান ফিকায় এলমে ফিকা তালাবাদ করা হয় কিনা হাদিসের জ্ঞান আছে কিনা রীতিমতো নামাজ নামাজের যে মাস্তামা সাহেলা রোজার মাস্তামা সাহেলে এ সম্পর্কে আলোচনা করা হয় কিনা তাহলে এই মাদ্রাসাটাকে সাহায্য করা যেহেতু এখানে আল্লাহর কোরআন রাসুলের হাদিস পড়ানো হয় এখানে মাসলাম আসাইলের জ্ঞান দেওয়া হয় তাহলে এই মাদ্রাসাটাকে সাহায্য করার অর্থই হলো আল্লাহকে সাহায্য করা এই মাদ্রাসাটাকে সহযোগিতা করার অর্থই হলো আল্লাহকে সহযোগিতা করা কারণ এখানে কোনো মানুষ রচিত কোনো কিতাব পড়ানো হয় না আল্লাহ রাবুল আলমিনের যে প্রেরিত যে আহ যে আল্লাহ রাবুল আলম যেটা পাঠিয়েছেন আমাদের জন্য নাজিল করেছেন সেই পবিত্র পুরাণের যে এখানে তালিম দেওয়া হয় আল্লাহ সুলবা আকসর আসসালামের বাণী এখানে তালিম দেওয়া হয় মাস্তা ফিকা তালিম এখানে দেওয়া হয় তাহলে এই মাদ্রাসাটাকে আপনারা সাব যে সহযোগিতা করবেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন যেন আপনি আপনার একজন সন্তানকে হকানি আলেম হিসাবে আবেদ হিসেবে তৈরি করতে পারেন আল্লাহ পাকের বান্দাগণ এই মাদ্রাসাটাতে আবার নিয়মিত জিজ্ঞিরাস গড়া হয় কি হয় জিগির আজ হয় তাহলে শরীয়তের এলেম শেখার পাশাপাশি এখানে অন্তর পরিষ্কার করার যে একটা মাধ্যম যে একটা কার্য এই কার্যক্রম এখানে চালু আছে সেটা হচ্ছে জিগির আজগার নিয়মিত মুরাকাবা মোশাহেদা তাহলে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যে আমাদের এখানে এই জায়গাতে পশুরামের এই কোলাপাড়াতে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এটা কি পাকের পক্ষ থেকে নিয়ামত বলেন নিয়ামত কিনা সেদিন সমস্ত মানুষদেরকে দাঁড় করিয়ে যাবতীয় আল্লা কথা তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে এই মাদ্রাসাটা নিয়ামত হিসাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন যেহেতু এখানে পবিত্র কোরআন হাদিস এলেম শিক্ষা অর্জন শিক্ষা দেওয়া হয় জিজ্ঞাসাগার তালিম শিক্ষা দেওয়া হয় এগুলো আমাদের জন্য আল্লাহ পক্ষ থেকে নিয়ামত আর আপনারা যারা এলাকাবাসী রয়েছেন বা মাদ্রাসা সাথে সম্পর্ক আছেন আপনারা আপনাদের দায়িত্ব কতটুকু আপনারা পালন করেছেন এই নিয়ামতের কতটুকু কদর করেছেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কাল কদিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে তাহলে বোঝা গেল আমরা যারা এই মাদ্রাসাটাকে সহযোগিতা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের নাম লিখিয়েছি অতি সত্বর আমাদের সাধ্য অনুসারে আমরা তাড়াতাড়ি করে যেন এই টাকাটা এই হাদিয়াটা এই ইয়াটা লেখাটা যে আমরা লিখিয়েছি এই টাকাটা যেন আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক নসিব করুন আমিন আল্লাহ পাক সকলকে আমাদের এই মাদ্রাসার ক্ষেদমত করার জন্য এইভাবে দিনই যত প্রতিষ্ঠান রয়েছে আমাদের সিলসিলাভুক্ত সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ক্ষেদমত করার জন্য প্রতিষ্ঠানগুলোর সাথে যে সম্পর্ক রাখার জন্য তো ফিকনসি ঘটনা আমিন আমরা কত টাকা কত পয়সা আমরা বিনা কারণে খরচ করি খরচ করি না আমরা মোবাইল কিনি অনেকে টেলিভিশন কিনে অনেকে আপনার দামি দামি কাপড় চোপড় কিনে কিন্তু এগুলোরতে কোনো ফায়দা হবে না আপনি যদি এখানে সহযোগিতা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একাউন্টে এই সমস্ত টাকা পয়সাগুলো জমা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি একাউন্টে জমা করে সেগুলোর মধ্যে বরকত দিয়ে বরকত দিয়ে দিয়ে শেষ পর্যন্ত এক একটা দানকে এক একটা সদ্গকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ করে আপনার আমার আমলনামার মধ্যে ঢেলে দেবে তাহলে আমরা কেন আর দেরি করব আমরা যেন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারি এই মাদ্রাসা সহযোগিতা করতে পারি ছেলে সন্তান দিয়ে সবাই যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে সেটাও না গায়ের পরিশ্রম হয়তো অনেকের কাছে টাকা পয়সা নাই আপনার যদি কোনো নাতি থাকে সন্তান থাকে আপনি তাকে এখানে ভর্তি করাই দেন এরপরে আপনি গায়ের পরিশ্রম দেন আপনি কথা বলেন পরামর্শ দেন মাদ্রাসার

لا اله الا الله 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 لا إله إلا الله، لا إله إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله

إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله <applause> لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

এক ঘন্টা আল্লাহ আর কুদরতি নামায় সৃষ্টি জগৎ নিয়ে মোরা করলে ধ্যান করলে ষাট বছর নফল এবাদত থেকে উত্তম স্বভাবের অধিকারী হওয়া যায় আমরা একটু ফিকির করব একটু ধ্যান করব আল্লাহর দেওয়ার সৃষ্টি নিয়ে আমরা একটু চিন্তা করব। এরপরে আমরা আল্লাহ জিকির করব। যিনি উত্তরের মাথা আসকে দক্ষিণে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন তিনি হইতেছেন আমার আল্লাহ তিনি সাত অবকাশমান কি স্তরে স্তরে সৃষ্টি করে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন তিনি হইতেছে নামার আল্লহ আল্লাজি খলকা সভা সামা তিন্তি ক সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন তিনি হইতেছে নামার আল্লাহ চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন তিনি হইতেছে নামার আল্লাহ হল্লাজি জ্বাল শংস দ্বিয় কমরানকারা যিনি আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তিনি হইতেছেন আমার আল্লাহ গলাকাৎ সাইয়ান না সামা আর দুনিয়া বিমাস যিনি গেলনে গেলনে পানি আকাশের নিচে বাসমান অবস্থায় মেঘমাল আকারে রেখে নিজের ইচ্ছে মতো জমিন বৃষ্টি নাদিল করেন তিনি হইতেছে নামা আর আল্লাহ ওয়ানসাল্ না আমিনাল মনোশের মান সাজ্জা যা বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন তিনি হইতেছে নামা আল্লাহ যিনি এক ফুটা পানি থেকে অবয়ব মানব রূপে আমায় রূপ দিয়েছেন তিনি হইতেছেন আমার আল্লাহ ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলি খুলি কুম মিন মাইন দাফিকি ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াতরায়েব ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরববিকা আল কারীম আল্লাযী খালাকাফা সাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সুরাতিন মাশারাক্কাব নাক নাজানিতিন মা মারনা জানজান বাবা সওয়াই আমার মহব্বত রাব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে দেখে আমায় মাতৃ উদরে সে অন্ধকার কুঠরে আমার মহাব্বতের আব্বি আল্লাহ 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 আল্লাহ

الله الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমরা এখন জিগি পবিত্র কালাম মাজিদের বাসা আমাদেরকে বলা হয়েছে জাহাক কি বলা হয়েছে জাহাক এরিন তাহলে এই জাকেরিনদের মর্যাদা আল্লাহর কাছে আছে কি নাই দাদা বোলার আমিন কাল করিন কেমন ময়দান হাঁসোরের মাঠে সাত দল ব্যক্তিকে আল্লাহর আর নিচে ছায়া দান করবেন তাদের মধ্যেও একটি দল যারা দুনিয়াতে আল্লাহ জিকির করতে করতে আল্লাহর মহফ্টতে কিংবা আল্লাহর ভয়ে নিজের দু চোখের পানি জড়িয়েছে ক্রন্দন করেছে আল্লাহর ভয়ে ওই সমস্ত ক্রন্দনকারী যা কেরেনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর নিচে ছায়া আদান করবে আল্লাহ পাকের বান্দাগণ দুনিয়াতে আল্লাহকে ডেকে যান আল্লাহর জিকির করতে পারলে আমাদের লাভ হবে আমরা লাভবান হব আর যদি আল্লাহ থেকে আমরা দূরে থাকি আল্লাহ থেকে দূরে থাকার জন্য আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ যেন আল্লাহকে যেন আমরা আমরা আল্লাহ যদি ভুলে যাই এই ভুলে যাওয়াটা থেকে আল্লাহ বলছেন যে ওয়ালা তা কোনো নাসুল্লাহ তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়েও না যারা আল্লাহকে বলে থাকে তাহলে আল্লাহ নিষেধ করেছেন যে আল্লাহকে ভুলতে তাহলে আমরা আল্লাহকে ভুলতে পারবো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অবস্থা যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি আল্লাহর ভয়ে যাবতীয় খারাপ কাজ যাবতীয় গুনার কাজ পাপের কাজ থেকে দূরে থাকতে পারি আল্লাহ পাকের বান্দাগণ এই দুনিয়াতে যত আমরা গুণা করি এই সমস্ত গুণাগুলো হচ্ছে কিসের মতো শরীরে চুলকানির মতো চুলকালে অনেক ভালো লাগে কিন্তু চুলকাতে চুলকাতে দেখা যায় এক সময় যখন গায়ের চামড়া উঠে যায় এরপরে জলা আরম্ভ হয় ঠিক তেমনি গুনা কাজ করলে আল্লাহর হুকুম লঙ্ঘন করলে সামান্য মজা পাওয়া যায় সামান্য স্বস্তি পাওয়া যায় কিন্তু পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন কঠিন শাস্তি ওই বান্দার আমল মধ্যে আমল শাস্তি কঠিন লিপিবদ্ধ হয়ে যায় তখন সে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে কবিরা গুনাহ করা অবস্থায় মৃত্যুবরণ করবে জালেক কবিরা গুনা করা অবস্থায় যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে নাউজ ই জালেক হয়তো সে বেমান অবস্থায় মৃত্যুবরণ করবে কারণ আল্লাহর রাসুল পাক সাল্লাম ঘোষণা দিয়েছেন কোন ইমানদার ব্যক্তি যখন কোন পাপাচারে কোন কবিরা গুনায় লিপ্ত হয় ওই অবস্থায় তার ইমানটা আর অন্তরের মধ্যে থাকে না কালবের ভিতরে থাকে না ওই ইমানটা সেখান থেকে সরে তার মাথা আর উপরে থাকে এই জন্য যে মানুষ যখন ব্যবসারে যায় তখন সেই ইমানদার অবস্থায় ব্যবসার করে না বেইমান অবস্থায় ব্যবসারে যায় যখন মানুষ মদ পান করে অবস্থায় কারণ ইমানটা তার অন্তরের থাকে না ইমানটা এত বেশি গুরুত্বপূর্ণ এত এত বেশি 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 দামি আল্লাপের পক্ষ থেকে রহমত আল্লাহ রাবুল আলমিন এই ইমানটাকে অন্তর থেকে সরিয়ে তার বাপ মাথার উপরে রাখে আর ওই অবস্থায় সে যদি গুণা থেকে ফিরে আসে ওই গুনার কাজ শেষ করে তখন আল্লাহ রাবুল আলমী যদি ইচ্ছা করেন বান্দাকে আল্লাহ ইমানদার অবস্থায় কবুল করবেন ইমান দান করবেন তখন আল্লাহ রাবুল আলমিন আবার ইমানটাকে তার অন্তর মধ্যে স্থাপন করেন তাহলে ওই অবস্থায় বেঈমান অবস্থায় যে তবা ছাড়া যদি কোনো বান্দা মৃত্যুবরণ করে তাহলে সেই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে চির জাহান আর যদি সে তবা করে আল্লাহ রাবুল আলামিন যদি তার প্রতি রহমত করে তাহলে সে হত কি আবার ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে তাহলে একজন ব্যক্তি ইমান নিয়ে সেই ইমান অন্তরের মধ্যে না ও জাহিন যা আলেন আল্লাহবাক আমাদের সকলকে যাবতীয় কবিরা গুনা থেকে বেঁচে থাকার তো অভিঘ্ন পাশাপাশি ছোটো ছোট গুণা গুণা থেকে আমরা বাঁচতে পারি কারণ রাসুলক আল্লাহ রাবুল নিজেই গুণা ঘোষণা দিয়েছেন যদি তোমরা বড় বড় গুণা থেকে দূরে থাকতে পারো তাহলে তোমাদের জীবনে যদি ছোট গুণা হয়ে থাকে আমি আল্লাহ এই বড় গুণা থেকে দূরে থাকার কারণে ছোট করে আল্লাহ আমাদের সকলকে বেগুনা মাসুম হিসেবে কবুল আমাদের মৃত্যুর পূর্বে পূর্বে যে মাটির নিচে দাফন হওয়ার পূর্বে পূর্বে যেন আল্লাহ আমাদের যাবতীয় ছোট বড় গুণাগুলা দাফন করে দেন সৌর আমিন আপনার পুরো দাঁড়ান দাঁড়িয়ে কাতার সোজা করে এরপর আবার বসে দেন সকলে দাঁড়ায় সকল দাঁড়িয়ে যান এরপরে কাতার সোজা করে এরপর আবার বসে যান কাতা সোজা করে দানা বাবা তাকিয়ে কাতারগুলো সোজা করে এরপরে আবার বসে যান কোনো হইচই করবেন না বিশৃঙ্খলা করবেন না সবাই সবাই সব বসে পড়েন জি করো সবাই জিই করেন লাহা এই রা হা এ রা হা إلا الله لا إله 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 إلا الله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ايজন নব মুসলমান এসেছে সাহায্য সাহায্যের জন্য আপনারা যে যা পারেন ওকে সহায়তা করি হতে পারি কোথায় মুসলমান ওদের কাউ করেন হ্যাঁ দিয়ে কাল হত্যা ভালো কেউ হয়েছে করবেন না সবাই দোয়া করে এই শেষ করতে তারা যাবেন